নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। পুষ্পার পর থেকে আল্লু অর্জুন উত্তর ভারতে খুব পপুলার হয়ে গেছে। এখন মোটামুটি সবাই প্রায় জেনে গেছে আল্লু অর্জুনকে। তো আল্লু অর্জুন পুষ্পা টু এর পর কোন সিনেমা করবে এই নিয়ে লোকের মনে একটা উৎকণ্ঠা আছে। তো এটা জানা গেছে যে পুষ্পা টু এর পর উনি কোন সিনেমা করছে। ত্রিবিক্রম শ্রীনিবাস, যার সঙ্গে এর আগে আল্লু ভেঙ্কটপুরম সেই সিনেমাটা করেছিল যেটা খুবই সুপারহিট হয়েছে, এটা এই হিন্দিতে ডাব করে হয়েছে শাহজাদে, ওই সিনেমাটারই যে ডাইরেক্টর তার সঙ্গে এর পরবর্তী সিনেমাটা করবে এবং এর পরবর্তী সিনেমাটা শুটিং শুরু হবে পুষ্পা টু শুটিং কমপ্লিট হওয়ার পর। এমনিতে তো এখন ত্রিবিক্রম শ্রীনিবাস মহেশ বাবুর সঙ্গে শুটিং করছে SSNB 28 এ, সেই শুটিংটা শেষ হবে ধরুন এই আগস্ট সেপ্টেম্বর হয়ে যাবে, আরও বেশি হতে পারে। তো ওই সিনেমাটা রিলিজ করবে হচ্ছে জানুয়ারি মাস পরের বছর, জানুয়ারি মাসের 13 তারিখ। তো তারপরে তার স্ক্রিপ্ট লেখা শুরু করবে এবং স্ক্রিপ্ট লেখার পরে তারপরে পোস্ট প্রোডাকশন কাজ শুরু হয়ে তারপর তার শুটিং শুরু হবে। আর এমনিতে যে আল্লু অর্জুনটা এখন পুষ্পা টু শুটিং করছে ওড়িশাতে, তো এর শুটিং শেষ হতে হতে ধরুন ডিসেম্বর হয়ে যাবে, কারণ এরপর হায়দ্রাবাদের প্যাচআপ আছে, এছাড়া বাইরে কিছু হবে হবে। তো স্বাভাবিকভাবে এটা করতে করতে ধরুন ডিসেম্বর হয়ে যাবে। এমনিতে আগে ঠিক ছিল যে পুষ্পা টু ডিসেম্বরের 17 তারিখ বের করবে এই বছর, কিন্তু স্ক্রিপ্টিং বা অন্যান্য বিভিন্ন প্রবলেমের জন্য পুষ্পা টু আপাতত পিছিয়ে গেছে, তো পরের বছর গ্রীষ্মকালে বেরোবে। তো তারপরে এই সিনেমাটা শুটিং শুরু হবে। তো এই সিনেমাটা এটার সঙ্গে ওনার 4th নম্বর কম্বিনেশন, এটা আল্লাহ ভেঙ্কটপুরম করেছে, তার আগে করেছে সনাত সত্যমূর্তি, এছাড়া জুয়ারি। তো এই সিনেমাটা করবে হচ্ছে যারা আল্লাহ ভেঙ্কটপুরম করেছিল তারাই, মানে হচ্ছে আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ এর প্রোডাকশন হাউস গীতার্স আর সিতারা এন্টারটেনমেন্ট, এদের জয়েন্ট ভেঞ্চার এই সিনেমাটা হবে। তো এই নর্মালি যে ওই শ্রীনিবাস এই সাধারণত ফ্যামিলি ড্রামা করে থাকে, তো এবার দেখবার এই সিনেমাটা কীরকম হয়, কারণ উনি এর আগে যে আল্লাহ ভেঙ্কটপুরম করেছিল সেটা অনেকটা ফ্যামিলি ড্রামা ছিল। তো এটা তার থেকে আলাদা বলে কিছু মনে হয় হবে কি হবে না সেটা আমার জানা নেই, তবে উনি সাধারণত এই জাতীয় সিনেমা করেন। এমনিতেই পুষ্পার পর থেকে আল্লু অর্জুন একটা চুজি হয়ে গেছে, কন্টিনিউয়াস নিজের জোনার চেঞ্জ করছে, সেই জন্য আল্লাহ ভেঙ্কটপুরম একরকম সিনেমা ছিল, তারপর পুষ্পা, পুষ্পা টু আরেকরকম, আবার আরেক রকম সিনেমাতে যাচ্ছে। তো এইটার পরে মানে যেই সিনেমাটা শ্রীনিবাসের সঙ্গে করছে তারপরে আবার পরশুরামের সঙ্গে সিনেমা করবে, সেটা আবার আলাদা জোনারের। তো এটা সবাই ফলো করছে অ্যাকচুয়ালি, শুধু আল্লু অর্জুনই নয়। তো আপনারা দেখে থাকবেন নানি, জুনিয়র, এনটিআর, রামচরণ সবাই এরকমভাবে নিজে কন্টিনিউয়াস জোনার চেঞ্জ করে যাচ্ছে, কারণ তাতে দর্শকরা যেন বোর না হয়ে যায়, কারণ আজকাল একই মানে হিরোর থেকে বা একই অ্যাক্টার থেকে একই টাইপের ক্যারেক্টার লোকে আজকাল দেখতে বিশেষ পছন্দ করছে না। তো যাই হোক, এবার দেখবেন যে এই সিনেমাটা যে আল্লাহ ভেঙ্কটপুরম হচ্ছে বড় হয় নাকি, মানে হচ্ছে বড় সাফল্য পায় নাকি, আপনারা কমেন্টে আমাকে জানান যে আপনাদের কি মনে হয় যে আল্লাহ ভেঙ্কটপুরম হচ্ছে এই সিনেমাটা অনেক বেশি সাফল্য পাবে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।